নতুন বাজারের বিক্রম গোয়ালা, সঞ্জয় নুনিয়া, শঙ্কর কুর্মি এবং দীপক নুনিয়া নামের চার যুবককে বেধড়ক পেটালেন অমিত দত্ত নামের ধলাই থানার এক পুলিশ কর্মী। তার মার খেয়ে বিক্রম গোয়ালা গত 4 দিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এডমিট রয়েছেন। অন্যদিকে সঞ্জয়, শঙ্কর ও দীপক তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। নিরীহ যুবকদের মারপিটের দরুন ধলাই থানার পুলিশ কর্মী অমিত দত্তকে অভিযুক্ত করে মঙ্গলবার শিলচর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার নতুন বাজারের ভুক্তভোগী পরিবারের লোক ও গ্রামবাসী সাংবাদিকদের ডেকে বলেন, গ্রামের দুপক্ষের বিবাদের মীমাংসাপত্র নিয়ে রবিবার ধলাই থানায় যান বিক্রম, সঞ্জয়, শঙ্কর ও দীপক। দুপক্ষের বিবাদও মিটে যায়, কিন্তু শেষ মুহূর্তে ধলাই থানার পুলিশ কর্মী অমিত দত্ত তাদের চারজনকে একটি কক্ষে নিয়ে গিয়ে সাংঘাতিকভাবে মারপিট করেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। সঞ্জয় আর শঙ্কর, দীপক, বিক্রম, সবচেয়ে বেশি বিক্রম রে মারছে। এখন আপনি কেস করছেন? কেস করছি আমি। কই করছেন, থানায়? না, কোর্টে। কোর্টে করছেন? কালকে করছেন না আজকে করছেন? কালকে। এখন আপনি এসপি স্যারের কাছে কিছু কইতে চান নাকি? আমার এসপি স্যার, স্যারে কইমু কিতা কইমু, তাইরে নকরি তনে বাইর করুক, আর নাইলে তার অন্তনে সরাইয়া দেও। হ্যাঁ, বিক্রম গোয়ালা, সরি বিক্রম গোয়ালা, এই চারজনের মধ্যে সবাই রে মারছে, আমরা এমন মারছে যে হাত পাতো একদম মোটামুটি আমরা একটা চলন সহিতে আসি বলি এখন আমরা স্টেটমেন্টটা দিতে পারি। আর কিন্তু বিক্রম গোয়ালার এমন ধরনের হ্যাঁ পিটা দিছে, এইরকম কেউ দুশ্মনরাও পিটায় না, এমন মারছে যে এখন বর্তমানে হ্যাঁ মেডিকেলে অ্যাডমিশন। তোমার ছেলে ওলা করছে, আমরা শাসন লাইলাম না, গাও পাঁচটা মুরব্বী ডাকি আবার নে, পুলিশ এরকম করে নে কোন জায়গা, কিন্তু ইয়ে লাগে দুশ্মনি করছে, হে আমরা ওটা চাই, আমরা তারা চিলা চিলাইয়া কাঁদে, তো অ্যাম্বুলেন্স গেছে মেডিকেল। আপনার নাম কিটা? সুশীলা নুনিয়া। কিটা হইছে? আমার দেওরে অমিত দত্ত মারছে। দেওরের নাম কিটা? সঞ্জয় নুনিয়া। ওই বাড়ি আপনার? আমার বাড়ি তো নতুন বাজার। কিটা লাগি মারলো? কিটা লাগি মারলো, ছোটখাটো দরবার হইছিল, এরপরে জিপির বিচার গেছে, জিপির যখন বিচার শেষ হয়ে গেছে তখন থানাত নিয়ে ও পিটিছে অমিত দত্ত। কিটা লাগি মারতো? কিটা লাগি মারতো, যখন জিপির বিচার শেষ হয়ে গেছে তে হে কিটা লাগি থানা ঢুকাইয়া মারতো, কিটা লাগি তারে মানুষ পুলিশ বানাইছে, মানুষ মারবা লাগি নি, তার দুশমন বানাইয়া লাগি তার পুলিশ বানাইছে মানুষ। হ্যাঁ, এ কি নিয়া আগু এ মানুষ ধলাই থানা তারে কি নিয়া রাখছে যে হে মারি দিছে? আপনার নাম কিটা? মাতেশ্বরী গুয়ালা। বাড়ি কই আপনার? নতুন বাজার। কিটা হইছে? ও তো কেস একটা হইছিল দরবার করিয়া, কেস তো শেষ হইছে, বিচার হইছে। হ্যাঁ, কেস তারা গেল থানা, পয়সা ওইসা দিয়া তারা কাগজ লইয়া, তারপরে অমিত দত্ত ঢুকাইয়া পুলিশ। অমিত দত্তর বাড়ি কই? ও তো নতুন বাজার সামনে। আপনার ছেলেরে মারছে নি? ও আমার ছেলেরে মারিয়া পা ফাটাই লাইছে, বুকো মারছে। আপনার ছেলে এখন কই? মেডিকেল আছে। কতদিন থেকে ভর্তি আছে? ও তো রবিবার তো ভর্তি আছে, আজকে 4-5 দিন তো নেই আমার খানি করা কি নাই। গরিব মানুষ কিতা লাগি মারলো? কিতার লাগি মারছে এখন আমিও তো বুঝলাম না। আর এই যে ছেলেটার এমন এই ধরনের পিটনা দিছে, যদি এই ছেলেটার কিছু যায়, তার মা গরিব, নিতান্ত রুজ রুজি করে রুজ খায়, এখন তার ফ্যামিলি চলে না, এই ধরনের এখন কি করা? আপনি কই? আমরা তো এটাই চাই আমি, যে এই ধরনের যদি পুলিশ থাকে তো এই ধরনের পুলিশ লাগে না, তারে ডাইরেক্ট আমরা চাই ডিসচার্জ করতে, সাসপেন্ড থাকা হোক আর তার চাকরি যাইতে লাগবে, এটাই কথা আমরা, ওইটাই মনের দুঃখ। এটা যদি না হয় তো এটা লই আন্দোলন হইব, আমার বৈতক্য এখানেই শেষ।